গত বছরের একেবারে শেষে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল একেবারে আনকোরা সিরিয়াল তোমার খোলা হাওয়া। এই সিরিয়ালের হাত ধরে বাংলা দর্শক পেয়েছেন সবচেয়ে কম বয়সী শাশুড়ি ঝিলমিলকে। মাত্র 3 মাসে এই সিরিয়ালের নায়িকা ঝিলমিল হয়ে উঠেছেন দর্শকদের একেবারে ঘরের মেয়ে। এর মধ্যে সম্প্রতি টেলিপাড়ায় জুরগুঞ্জন শোনা গিয়েছিল নতুন সিরিয়াল আসায় বন্ধ হয়ে যাবে খোলা হাওয়া, কিন্তু নতুন সিরিয়ালের ধাক্কায় বন্ধ না হলেও বদলে গেল সিরিয়ালের সম্প্রচারের সময়। লাগাতার টিআরপিতে ধাক্কা খাওয়ায় রাত 9:30 থাকা এই সিরিয়ালকে একেবারে সোজা দুপুর 3টের স্লটে পাঠিয়ে দেওয়া হলো। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে আরেকটা খবর, তা হলো তোমার খোলা হাওয়া সিরিয়ালের নায়িকা ঝিলমিল অভিনেত্রী স্বস্তিকা দত্ত চ্যানেলকে দেওয়া এক হুঁশিয়ারি। অভিনেত্রী নাকি বলেছেন তার এই সিরিয়াল যদি দুপুর 3টের সময় সম্প্রচারিত হয় তাহলে তিনি নাকি NOC দিয়ে সিরিয়াল ছেড়ে দেবেন। অন্যদিকে ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 27 মার্চ থেকে তোমার খোলা হাওয়া সম্প্রচারিত হবে দুপুর 3টে থেকে। তবে এখন দেখার সময় বদলে যাওয়ার পর স্বস্তিকা সত্যি সিরিয়াল ছেড়ে দেন নাকি অভিনয় চালিয়ে যান, এই ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।